রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় সরকারি কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলায় কোন কোন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে। তো চলুন বন্ধুরা, বেশি না সময় নষ্ট করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন, প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে ফ্রিতে জানার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে রয়েছে পিএসসির মাধ্যমে একটি নিয়োগ। পিএসসির মাধ্যমে লিগাল সার্ভিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শূন্যপদ রয়েছে 35টি এবং যোগ্যতা বলা হচ্ছে ল ডিগ্রি, এবং আবেদন করার শেষ তারিখ 19শে মার্চ 2019। তারপর রয়েছে মালদা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন সমিতির মাধ্যমে ব্লক ইনফরমেশনস অফিসার, সমিতি এডুকেশন অফিসার এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 62টি এবং যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা এবং ডিগ্রি পাশে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে, এবং এই পদে আবেদন করার শেষ তারিখ 5ই এপ্রিল 2019। তারপর হাওড়া জেলাতে নিয়োগ করা হচ্ছে। হাওড়া জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে একটি নিয়োগ চলছে, অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 19টি এবং যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি এবং কম্পিউটার সার্টিফিকেট আপনার লাগবে। এখানে আবেদন করার শেষ তারিখ 15ই মার্চ 2019, কিন্তু আবেদন করার শেষ তারিখ। তারপর নদিয়া জেলা থেকে একটি নিয়োগ করা হচ্ছে, সিএমওএইচে নিয়োগ করা হচ্ছে নদিয়া জেলায়, যেখানে পদের নাম দেখতে পাচ্ছেন এলটি, টেকনিক্যাল সুপারভাইজার, কাউন্সিলর, জিএনএম, এমও, স্টাফ নার্স এবং ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এলটি মানে ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে। এখানে শূন্যপদ রয়েছে 32টি, যেখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক, ডিএম এলটি ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট। আপনারা নদিয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ তারিখ এই পদের জন্য 25শে মার্চ হচ্ছে আবেদন করার শেষ তারিখ। এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটি নিয়োগ করা হচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ রয়েছে 36টি এবং এই নিয়োগের ভিডিও আগেই আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি, যদি ভিডিওটা না দেখে থাকেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তারপর আবেদন করার শেষ তারিখ এই পদের জন্য 10ই মার্চ, কিন্তু এই পদে আবেদন করার শেষ তারিখ। তারপর জলপাইগুড়ি জেলায় একটি নিয়োগ হচ্ছে, সেখানেও কিন্তু অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ রয়েছে 12টি, যোগ্যতা কিন্তু একই, ডিগ্রি তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ 25শে মার্চ 2019, কিন্তু আবেদন করার শেষ তারিখ। এরপর বন্ধুরা দার্জিলিং জেলাতে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 12টি এবং আপনাদের যোগ্যতা ডিগ্রি প্লাস কম্পিউটার সার্টিফিকেট আপনার লাগবে, যেখানে আবেদন করার শেষ তারিখ 25শে মার্চ 2019, কিন্তু আবেদন করার শেষ তারিখ। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু আবার নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে, যেখানে শূন্যপদ রয়েছে 13টি এবং যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি এবং কম্পিউটার সার্টিফিকেট আপনার লাগবে, এবং আবেদন করার শেষ তারিখ 25শে মার্চ 2019, কিন্তু আবেদন করার শেষ তারিখ। তো বন্ধুরা, এইভাবে বিভিন্ন জেলায় কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, যখন আপনাদের জেলা থেকে এই ধরনের কোনো নিয়োগ হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন DHFWS দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, মেডিকেল অফিসার এবং অন্যান্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ রয়েছে 52টি এবং এখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে 15ই মার্চ 2019, তার আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পারবেন। এরপর উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে, যেখানে শূন্যপদ রয়েছে টোটাল 14টি এবং এখানে যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি, তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট আপনার লাগবে, এবং এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ 20ই মার্চ 2019, এই তারিখের আগে আপনারা আবেদন করে নেবেন যারা যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো বন্ধুরা, এই ছিল এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে। তো বন্ধুরা, আজকের মতো ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।